নমস্কার দর্শক বৃন্দ, আরো 313 জন শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে। চাকরি খারিজের পক্ষে রাজ্য সরকার। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতির পর পাহাড়ে শিক্ষক নিয়োগেও বড় দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও এই নিয়োগ দুর্নীতির দায় এড়াতে মরিয়া রাজ্য সরকার। রাজ্যের তরফে দাবি করা হয়েছে মন্ত্রিসভার অনুমোদন ছাড়াই এই নিয়োগ হয়েছে। তবে জিটিএর দাবি, মন্ত্রিসভা সবটা জানত। কোর্ট চাইলে 313 জনের চাকরি খারিজ করতে পারে বলে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে জানালো রাজ্য সরকার। শুক্রবার অ্যাডভোকেট জেনারেল আদালতে এই কথা জানিয়েছেন। গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের যে নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু, সেই নির্দেশই বহাল রেখেছিল বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চ। তবে শুধুমাত্র মধ্যশিক্ষা পর্ষদ নয়, এসএসসির তরফেও সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ঘোষণা করা হয়েছে। 25,753 জনের মধ্যে কোনো ন্যায্য চাকরি প্রার্থীর যাতে চাকরি না হারায় এসএসসি স্ক্যাম, তার জন্য হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে মামলা ফাইল করা হবে। এই নিয়োগ নিয়ে রাজ্য সরকারের দাবি, জিটিএতে শিক্ষক পদে 313 জনের অবৈধ নিয়োগ হয়েছে, এক্ষেত্রে মন্ত্রিসভার অনুমোদন নেওয়া হয়নি। অন্যদিকে জিটিএ র দাবি, মন্ত্রিসভার অনুমোদন নিয়েই শিক্ষক নিয়োগ হয়েছে, রাজ্য সবটাই জানত। ফলে দু দিকের কথা পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে। শনিবার হাইকোর্টে রাজ্য অবৈধ নিয়োগের কথা কার্যত স্বীকার করে নিয়েছে। এই নিয়োগ মামলায় নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায়ের, এছাড়াও নাম রয়েছে তৃণমূল নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য, পাহাড়ের প্রাক্তন মোর্চা নেতা বিনয় তামাংয়ের। এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইবও করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।